বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি সাধারণ সম্পাদক নাম অনুমোদন করেছে। 6 ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলন। এর মধ্য দিয়ে বিদায় নেন 2020 সালে সংগঠনটির সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে পুরোপুরি দায়িত্বে আসা নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। এদিন নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও সময় নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের 13 দিন পর 20 ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মধ্যে আলোচনা শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে শেখ ওয়ালি আসিফ ইনানকে দায়িত্ব দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সভাপতি হিসেবে মাজহারুল কবির সয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এছাড়াও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পদে রিয়াজ মাহমুদ ও সাগর আহমেদ এবং ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজিবুল ইসলাম ও সজল কুণ্ডকে। ওবায়দুল কাদের জানান, প্রার্থীদের সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষার পর তাদের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রার্থীদের সিভি এগুলো বাদ বিচার করে আমাদের সভাপতি, ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আজ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি সাধারণ সম্পাদক নাম অনুমোদন করেছে। সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এদিকে নাম ঘোষণার পরই উৎসুক কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। ফুলেল অভিনন্দন জানান নতুন কমিটিকে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অভিব্যক্তি জানায় কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি। বঙ্গবন্ধু তনয়ের যে রাজনৈতিক দর্শন রয়েছে, শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন রয়েছে, সেই দর্শনকে কীভাবে সামনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তার পথ চলার পথকে কীভাবে আরও মসৃণ রাখা যায়, সেটি হচ্ছে আমাদের প্রথম গুরুত্ব। স্মার্ট বাংলাদেশের রূপরেখা, উন্নত বাংলাদেশের রূপরেখা, সেটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ যেন যুগোপযোগী ভূমিকা পালন করতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাংলাদেশের জন্য বাস্তবায়ন করতে পারে। নতুন কমিটি সরকারের লক্ষ্য বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ কর্মীদের। বাংলাদেশ ছাত্রলীগের ভবিষ্যতের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বয়ে আনবে এবং সামনে যে নির্বাচন রয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ শিক্ষার্থী হিসাবে যেটা প্রত্যাশা করি, আশা করি এই প্রত্যাশা হুসাইন সাদ্দাম ভাই এবং শেখ ওয়ালি আসিফ ইনান ভাই রাখবে। জাতীয় স্বার্থের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ছাত্রলীগের নতুন কমিটি সর্বদা কাজ করবে বলেও জানান নবনির্বাচিতরা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।